Namaskar to all of my dear students. Today class is computer standard 5. Topic is MS Word 2010. I have already discussed this topic in the previous class, and I repeat this topic in this class. MS Word 2010. And MS Word are the engines. Microsoft Word is a word processing software that allows user to create and save documents. যেটা আমাদেরকে এলাউ করে ডকুমেন্ট কোনো কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে এবং ডকুমেন্টসটাকে সেভ করতে এবং ডকুমেন্টসের অন্য কিছু ফল টুকি হয়েছে সেটাকে চেঞ্জ করতে আমাদের এমএস ওয়ার্ড সাহায্য করে। তাহলে হাউ টু ওপেন এমএস ওয়ার্ড, এট ফার্স্ট গো টু দ্য স্টার্ট বাটন, ঠিক আছে, দেন অল প্রোগ্রাম, গো টু দ্য অল প্রোগ্রাম, তারপর অ্যাসোসিয়েটস, দেন এমএস ওয়ার্ড 2010 এর মাইক্রোসফট অফিসের মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, ঠিক আছে, সেখানে ক্লিক করবো, যদি সার্চ করতে পারো সেখানে ক্লিক করবো। ক্লিকের পর আছে ক্রিয়েটিং ওয়ার্ড আর্ট। তাহলে ওয়ার্ড আর্টটা কি রকম জিনিস? তাহলে ওয়ার্ড আর্ট হচ্ছে দ্য ওয়ার্ড আর্ট ফিচার্স হেল্প আস টু ক্রিয়েট স্পেশাল টেক্সট ফিচার্স। টেক্সটটা নানা রকম স্পেশাল টেক্সট ফিচার করব, নানা রকম ডিজাইন করব, সেই জন্য আমাদের ওয়ার্ড আর্টটা ব্যবহার করা হয়। টু ইনসার্ট ওয়ার্ড আর্ট, এট ফার্স্ট ওপেন দ্য ওয়ার্ড ফাইল এন্ড ক্লিক হিয়ার উই ওয়ান্ট টু অ্যাড দ্য ওয়ার্ড আর্ট। তাহলে কি কি করতে হবে? এট ফার্স্ট গো টু দ্য ইনসার্ট ট্যাব, দেন সিলেক্ট ওয়ার্ড আর্ট ফ্রম দ্য টেক্সট গ্রুপ, দেন সিলেক্ট ওয়ার্ড আর্ট স্টাইল, যে কোন স্টাইলটা চুজ করতে হবে সেটা সিলেক্ট করবে, দেন তারপর এডিট ওয়ার্ড আর্ট টেক্সট ডায়লগ বক্স ওপেন হবে, তারপর বলা হবে ওয়ার্ড আর্ট টেক্সট আসবে এ এ এরকম ভাবে আসবে, সবগুলো এ এ এ মত আসবে, এ ডিজাইন থাকবে, ওয়ার্ড আর্ট আমরা সিলেক্ট করবে যেরকম ডিজাইন আসবে, ঠিক আছে, স্টাইল গ্রুপ ফরম্যাট ট্যাব নাও চুজ ফিল কালার, তারপর তোমরা কি এরকম কি কালার করতে পারো, এই কালার তো কালার অপশন থাকবে বক্সের মধ্যে, যে কালারটা তোমরা চুজ হবে সেটা চুজ করলে, তারপর সেভ ফিল অর কুইক বাটনস টু অ্যাপ্লাই এ ভিজুয়াল ইফেক্ট টু দা সেভ, ক্লিক অন দা সেভ টু ফিল বাটন ফ্রম দা সেভ স্টাইল ডাউন বা ফরম্যাট ট্যাব, স্টেপ 9 টু ক্লোজ অর্ডার, ক্লিক অ্যাওয়ে ফ্রম দা অর্ডার ট্যাব, অর্ডার ট্যাব থেকে গুগল মাউসটা গুগল সরিয়ে দিলে অর্ডারটা চলে যাবে। যদি একটা প্র্যাকটিক্যাল বিষয়, প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিশ্চয়ই দেখাবো, তাও তোমরা একটু জেনে রাখো কি বড় জিনিসটা। তাহলে ক্রিয়েটিং এ টেক্সট বক্স, হাউ টু আমরা টেক্সট বক্স কি করে করতে পারি? তাহলে এই টেক্সট বক্স হচ্ছে পিচ হোল্ডার, হোয়ার ইউ ক্যান এন্টার টেক্সট, তাহলে একটা টেক্সট বক্সটা হলো একটা পিচ হোল্ডার, টেক্সট বক্সটা দিতে কি কি রকম হয় যেটার মধ্যে আমরা টেক্সটকে এন্টার করতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। তারপর আছে ইনসার্টিং ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট জিনিসটা কি? ক্লিপস আর রেডিমেড ইমেজ ইউজ টু ইলাস্ট্রেট এ ডকুমেন্ট, ক্লিপ আর্টটা হলো একটা রেডিমেড ডকুমেন্ট বা রেডিমেড ফটোগ্রাফ, যেগুলো থাকে সে ফটোটা আমরা এখানে সিলেক্ট করতে চাই রেডিমেড ফটোগ্রাফ, ঠিক আছে, সেটা থাকে, সেটা হচ্ছে ক্লিপ আর্টের ফাংশন। ক্লিপ আর্টের জন্য অনেকগুলো অপশন আছে, কিভাবে করতে হয়, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 6 পর্যন্ত আছে, কিভাবে ক্লিপ আর্টটা করা যায় তোমরা ঘরে বাড়িতে রিডিং করবে, তারপরে যদি না পারো বুঝতে পারো আমার ফোন করবে, আমি এটা প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেবো, প্র্যাকটিক্যাল ক্লাস, এটা প্র্যাকটিক্যাল বিষয়। ইনসার্টিং এ পিকচার ফ্রম অ্যানাদার ফাইল, এটাও একটা প্র্যাকটিক্যাল বিষয়, ঠিক আছে, এটা তোমরা বাড়িতে পড়ার চেষ্টা করবে এবং বুঝবে, ঠিক আছে, বাড়িতে এটা তোমরা পড়বে তোমাদের এটা কাজ হবে, ঠিক আছে, বাড়িতে ভালোভাবে পড়বে, ঠিক আছে, নমস্কার।